সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গা থাকলে তদন্ত সাপেক্ষে তাদেরকে ফিরিয়ে আনবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এই কথা তিনি জানিয়ে বললেন, প্রত্যাবাসন ছাড়া এ টেকসই কোনো সমাধান নেই। সংকটে বাংলাদেশের পাশে থাকায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদির রাষ্ট্রদূত তখন বলেছেন, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য 300 ঘর নির্মাণ করে দিয়েছে সৌদি আরব। এসব বাড়ি তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের খাবার সরবরাহেও সহায়তা অব্যাহত থাকবে সৌদি আরবের পক্ষ থেকে।